গোটা পৃথিবী অসংখ্য বিস্ময়ে ভরা। এর মধ্যে কিছু মানব সৃষ্ট, আবার কিছু প্রকৃতি দ্বারা সৃষ্ট। যেহেতু আমরা এখন প্রযুক্তিগত যুগে বসবাস করছি, পৃথিবীর বেশিরভাগ অদ্ভুত ঘটনাগুলোই বিজ্ঞানের দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে। তবে এই পৃথিবীর বুকে আরও কয়েকটি দর্শনের স্থান রয়েছে যা এখনও আপনাকে অবাক করে দেবে যে কীভাবে এটা ঘটেছিল। এই কারণে আজ বিশ্বের পাঁচটি অদ্ভুত ও বিস্ময়কর জায়গা নিয়ে আলোচনা করব এবং কীভাবে এগুলোর সন্ধান পাওয়া গেল সেটা নিয়ে আজকের আলোচনা করব। তো স্বাগতম আপনাকে অজানা জগতের আরও একটি নতুন এপিসোডে। নাম্বার এক, ডেড সি বা মৃত সাগর। নাম শুনে অনেকেই ভাবতে পারেন এই সাগরে নিশ্চয় মৃত দেহ ঘুরে বেড়ায়, কিংবা যে এখানে ঘুরতে যাবে সেই হয়ে যাবে লাশ। আসলে ঘটনা মোটেও এমন নয়, বরং এই ডেড সি কোনো সাগরও নয়, লবণাক্ত পানির হ্রদ। এর কারণটা হলো এই হ্রদের পানিতে লবণাক্তার পরিমাণ প্রায় 34.2%, যা সাধারণ সমুদ্রের পানির চেয়ে 8.6 গুণ বেশি। এই পানিতে আপনি কখনো ডুবে যাবেন না, মানে ভেসে থাকা যায়। এমন অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেই জর্ডানের এই ডেড সি পর্যটকদের ভেতরে এত বিখ্যাত। পানিতে লবণের মাত্রা বেশি হওয়াতে এই ডেড সিতে কয়েক প্রজাতির ব্যাকটেরিয়া ছাড়া আর কোনো প্রাণী অস্তিত্ব নেই, আর এখানে মাছ না থাকার কারণে পাখিদের আসতেও দেখা যায় না। তাই এই সাগর মৃত হওয়াতে মানুষের জন্য যেন স্বর্গ, রোগীদের বায়ু পরিবর্তনের জন্য চমৎকার একটি জায়গা। এটি অদ্ভুত ও বিস্ময়কর জায়গা হিসেবে রেড সি বিখ্যাত। নাম্বার দুই, জ্যান্ডস কজে। ইউনেস্কোর বিশ্বের ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্যতম একটি দর্শনীয় স্থান এই জ্যান্ডস কজে, যা উত্তর আয়ারল্যান্ডের উত্তর তীরে অবস্থিত। প্রায় 40,000 হেক্টর কনাল পাথরের কলামে তৈরি এটি একটি প্রাকৃতিক গুহা। এই শিলা বা পাথরগুলো প্রাচীন আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকে তৈরি হয়েছিল এবং এগুলো বেশিরভাগই ষড়ভুজীয়। এটা 19 শতক থেকে দর্শকদের নজরে আসে। এরপর থেকে এখানে দেশ বিদেশ থেকে পর্যটকদের আনাগুনে লেগেই আছে। তাই হয়তো এটা ইউনাইটেড কিংডমের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক বিস্ময় হিসেবে সবার মধ্যে পরিচিত। এটি উত্তর আয়ারল্যান্ডের সর্বাধিক দর্শনীয় একটি পর্যটন কেন্দ্র এবং সৌন্দর্যের দিক থেকে এটা বিশ্বের অন্যতম একটি বিস্ময়কর স্থান। নাম্বার তিন, পামুককেল। তুরস্কে অবস্থিত পামুককেল একটি গরম পানির ঝর্ণা। দক্ষিণ পশ্চিম তুরস্কের মেন্দারেজ নদীর উপত্যকায় অবস্থিত পামুককেল জলপ্রপাত তুরস্কের অন্যতম সেরা পর্যটন আকর্ষণ। তুর্কি পামুককেল শব্দের অর্থ তুলার প্রসাদ। এই এলাকা বিখ্যাত মূলত এর দারুণ সব গরম পানির ঝর্ণার কারণে। প্রাচীনকাল থেকে এই ঝর্ণা সকলের মনোযোগ আকর্ষণ করছে। কীভাবে গরম পানি ঝর্ণার আকারে আসে এটাও একটা অবাক করা বিষয় সকলের কাছে। আরামদায়ক এই পানিতে চাইলে আপনি গোসল করতে পারবেন। এই এলাকায় আরও রয়েছে গ্রিক আর রোমানদের গড়া সুপ্রাচীন শহর হেরাকুলিস। একই সাথে প্রাকৃতিক ও মানুষের তৈরি অদ্ভুত বিস্ময়কর জায়গা দেখতে এখানে ভিড় করেন পৃথিবীর নানা প্রান্তের মানুষ। নাম্বার চার, সকত্রা দ্বীপ। সকত্রা দ্বীপের সাথে তুলনা করা যায় এমন কোনো আশ্চর্য নেই পৃথিবীর বুকে। এটা নিজেই নিজের মধ্যে এক অন্যতম আশ্চর্য। মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনের মূল ভূখণ্ড থেকে প্রায় 354 কিলোমিটার দূরে অবস্থিত সকত্রা দ্বীপপুঞ্জ। মোট 4টি দ্বীপ মিলে এই দ্বীপপুঞ্জ, যার মধ্যে সকত্রা আয়তনে সবচেয়ে বড়। সকত্রার আয়তন প্রায় 6,560 বর্গ কিলোমিটার। এটি প্রায় 44,000 লোকের জনসংখ্যা নিয়ে গঠিত একটি ছোট দ্বীপ মনে হতে পারে, কিন্তু যা এই দ্বীপটিকে অনন্য করে তুলেছে তা হলো এই দ্বীপের জন্মানো গাছের সংখ্যা। অর্থাৎ এই দ্বীপের গাছগুলো পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না, এই বিষয়ে আমি নিশ্চিত। 2008 সালে ইউনেস্কো এই দ্বীপপুঞ্জকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। এই সকত্রা দ্বীপের বিচিত্র দর্শন গাছপালাগুলির মধ্যে অন্যতম হলো ড্রাগন গাছ। এই গাছটি দেখতে একেবারে ব্যাঙের ছাতার মতো, উচ্চতায় বড় জোর 7 থেকে 8 ফুট। এই দ্বীপে এলে চারপাশে পরিবেশ আর গাছপালা দেখে আপনার মনে হতেই পারে যে আপনি হয়তো অন্য কোনো গ্রহে চলে এসেছেন। নাম্বার পাঁচ, ডেন্সিয়া ল্যান্ডস্কেপ। ঝাং এ ডেন্সিয়া ল্যান্ড ফর্ম পাহাড়টি চীনের গাংসুতে ঝাংয়ে ন্যাশনাল জিও পার্কে অবস্থিত। দেখতে এই পাহাড়টি বেশ রঙিন এবং পাথরের স্তর বিশিষ্ট। এমন রঙিন হওয়ার কারণ নাকি এই পাথরগুলো 24 মিলিয়ন বছর ধরে জমা পড়ে আছে বলে এমন স্তর বিশিষ্ট রঙিন আকৃতির হয়েছে। বায়ুজনিত কারণ, বৃষ্টি এবং সময়ের সাথে টেকটনিক প্লেটগুলির স্থানান্তরের ফলে এই অত্যন্ত সুন্দর ল্যান্ডফর্ম বা কাঠামো তৈরি হয়। এটি বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে পরিচিত। এছাড়াও এটা একটি আলোচিত পর্যটক কেন্দ্র।
সারা বছরই এখানে ভিড় প্রায় লেগেই থাকে বলা চলে। আজ আমরা জানতে পারলাম বিশ্বের কয়েকটি চমৎকার বিষয় সম্বন্ধে। তবে আমাদের মানতেই হবে যে এই প্রতিটি জায়গা রহস্যে ভরা এবং আকর্ষণীয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করুন। তো দেখা হবে জানা জগতের আরও একটি নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।